এই হলো বিপ্লবী বাংলা নিউজ পোর্টাল এন্ড ওয়েব টিভি, আর আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ। বিপ্লবী বাংলা নিউজের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই সাদর অভিনন্দন। দর্শক বন্ধুদের করোনা সম্পর্কে সচেতন করে বলতে চাই, সকলে ঘরের মধ্যে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, লকডাউন মেনে চলুন, সকলে মাস্ক ব্যবহার করুন, সরকারি নির্দেশিকা মেনে চলুন, স্বাস্থ্যকর্মী পুলিশকর্মীদের পাশে দান এবং সাহায্য করুন। আজ বিপ্লবী বাংলা নিউজের ক্যামেরা বেরিয়ে পড়েছিল কতুলপুর ব্লকে। এই কতুলপুর ব্লকের শিরোমণিপুর নেতাজি মোড়ে পরিবহন কর্মী লাউগ্রাম অঞ্চলের বিভিন্ন মানুষদের সহায়তা প্রদানের ছবি ধরা পড়ল বিপ্লবী বাংলা নিউজের ক্যামেরায়, আর আপনারা দেখছেন সেই ছবি বিপ্লবী বাংলা নিউজের পর্দায়। এছাড়াও জয়পুর ব্লকের তৃণমূল মাধ্যমিক সমিতির উদ্যোগে অনুদান প্রদান করা হল জয়পুর কৃষক বাজারে। উল্লেখ্য বিষয় হল কতুলপুর ব্লকের শিরোমণিপুর গ্রামে যে সমস্ত দুষ্ট অসহায় মানুষদের এই লকডাউনের জেরে পেটে পড়েছে টান, এবং কতুলপুর নেতাজি মোড়ে পরিবহন কর্মী যাদের কাজকর্ম নেই লকডাউনের জন্য তাদের, এবং লাউগাম অঞ্চলে বিভিন্ন দুষ্ট খেটে খাওয়া মানুষ খেত মজুর যাদের কাজ নেই লকডাউনের জন্য তাদের সহায়তা প্রদান করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা মহাশয়। বিভিন্ন সংস্থার উদ্যোগে এই সহায়তা প্রদান অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানে আমন্ত্রিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা মহাশয়। এছাড়াও বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে জয়পুর কৃষক বাজারে তাদের অনুদান তুলে দিলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার হাতে দুস্থ অসহায় মানুষদের সাহায্যের জন্য। রাজ্যের মন্ত্রী শ্যামল বাবু তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির এই অনুদানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এই অনুদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুর হাই স্কুলের শিক্ষক চণ্ডীচরণ কর্মকার মহাশয় এবং প্রসাদপুর জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাধব সামন্ত ছাড়াও অন্যান্য শিক্ষক বৃন্দ। আপনারা দেখতে থাকুন সেই ছবি বিপ্লবী বাংলা নিউজের পর্দায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আমরা চাই যে মানুষকে সহায়তা প্রদানের মধ্য দিয়ে একটা যে ভালো বার্তা এবং ভালো মানুষকে ভালো রাখার যে শুভেচ্ছা, সেটা আমরা কিন্তু সকলেই কামনা করছি। চালটা খুব সুন্দর চাল ছিল, খুব ভালো চাল। আমি পরশু এসছি, কালকে এসছি। না না, এই যে জিনিসটা সময় সময় একটা আজকে আমরা ইয়ে করতে পারবো বেলায়।
আপনি সরেন, আপনি সরেন, আচ্ছা তাহলে এইখান থেকে প্রথম থেকে দিতে শুরু করতে হবে, এইদিক থেকে আপনি তো গোটাই কাট করে দিচ্ছেন, উত্তম রানা, উত্তম নাম বলো, বলরামদা, নাম বলো, নাম বলো, বলরাম চক্রবর্তী, যারা জীবন বিপন্ন করে সংবাদ সংগ্রহের তাগিদায় বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, ঠাকুরের কাছে সুস্থ এবং নিরোগ শরীর কামনা করছি। নবেন্দু, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাই, আপনার এলাকার যে কোনো খবর ছবি ও ভিডিও করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন। বিপ্লবী বাংলা নিউজ।